চন্দ্রাভিযানের স্বপ্নভঙ্গ হয়েছে রাশিয়ার। সবকিছু ঠিক থাকলে 21 আগস্ট চাঁদে নামার কথা ছিল রাশিয়ার ল্যান্ডারের, কিন্তু তার আগেই বিপর্যয়, ভেঙে পড়েছে রাশিয়ার চন্দ্রযান। কিন্তু কেন ভেঙে পড়ল লুনা 25? অতি দ্রুততার সঙ্গে চাঁদে নামাই কি তাহলে কাল হলো, নাকি শেষ মুহূর্তে প্রযুক্তির বিপর্যয়? ভারতের সঙ্গে পাল্লা দিতে গিয়ে রাশিয়া কি মুখ থুবড়ে পড়ল? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও। চাঁদের দক্ষিণ মেরুতে রাশিয়ার ল্যান্ডারও অবতরণের কথা ছিল। মাত্র 11 দিনে এই চন্দ্রাভিযান সফল করার জন্য রাশিয়া উঠে পড়ে লেগেছিল, কিন্তু হার মানল বিজ্ঞান। রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের প্রধান ইউরি বরিসোভ ঘটনায় হতাশ, কিন্তু শোনা যাচ্ছে এই অভিযান নিয়ে তার মনেও প্রশ্ন ছিল। এত কম সময়ে এই বড় অভিযান, এখানে আরও অনেক হিসেব করার দরকার ছিল। চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ চালাতে হতো, সেখানে তাড়াহুড়ো করলে সামান্য ভুলেই বিপর্যয় ঘটতে পারে, তাহলে কি সেটাই হলো? জানা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়ে জানানো হয়েছিল, আরও খানিকটা সময় চাওয়ার কথাও হয়ে থাকতে পারে। প্রেসিডেন্ট যেভাবে চাইছেন তাতে সাফল্য আসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই অভিযান অত্যন্ত ঝুঁকির ছিল, 70% সম্ভাবনা ছিল সাফল্যের, কিন্তু তারপরও কেন কোনো কথা শোনেননি রুশ প্রেসিডেন্ট? নির্দিষ্ট লক্ষ্যে উড়ে গিয়েছিল লুনা 25। লুনা কিভাবে ভেঙে পড়ল সেই নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, কারণ সম্পর্কেও তেমন স্পষ্ট ধারণা নেই। অনুমান করা গিয়েছে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল লুনা, সেই সময় চাঁদের পিঠের সঙ্গে ধাক্কা লাগে ল্যান্ডারের। তাহলে কি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল লুনার বা ল্যান্ডারের? জানা গিয়েছে মহাকাশযানের সঙ্গে রসকসমসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করেও সেই সংযোগ সাধন আর করে উঠতে পারেননি, আর তারপরেই এই বিপর্যয়ের সংবাদ আসে। কিন্তু কেন এত তাড়াহুড়ো করল রাশিয়া? এখানেও কি আছে রাজনৈতিক প্রতিযোগিতা? রুশ ইউক্রেন যুদ্ধের কারণে পুতিন এখন একঘরে, ইউরোপেও রাশিয়ার সঙ্গে কারোর সদ্ভাব নেই, ফলে রাশিয়া কারোর থেকে সাহায্য পাচ্ছেও না। এই চন্দ্রাভিযানেও রাশিয়া একাই ছিল, মস্কো এই অভিযানে কাউকে পাশেও চায়নি। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে নামার তাড়াহুড়ো কি তাহলে সত্যিই ছিল, আর সেখানেই লুনা 25 ব্যর্থ হল? 47 বছর পর রাশিয়া মহাকাশ অভিযান চালিয়েছে, প্রথমবার রাশিয়াই চাঁদে গিয়েছিল, এরপর আর তারা চাঁদের দিকে হাত বাড়ায়নি। এছাড়া 1989 সালে মঙ্গলের উপগ্রহ অভিযান চালিয়েছিল মস্কো, কিন্তু সেই অভিযান সফল হয়নি। তারপর থেকে এতগুলো বছর রাশিয়া কোনো মহাকাশ গবেষণার বিষয়কে সামনে আনেনি। চাঁদের দক্ষিণ মেরু এবার অধরাই থাকল রাশিয়ার। এত কিছুর পরেও প্রশ্ন থাকছেই, অত্যধিক তাড়াহুড়োই কি ডোবালো রাশিয়াকে? ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।